আগামী 18 তারিখ থেকেই শুরু হচ্ছে 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। সেই উপলক্ষেই বাংলার প্রাচীনতম 164 বছরের পুরনো ঐতিহ্যবাহী সংস্থা দেবসাহিত্য কুটির প্রকাশ পেল 27টি গ্রন্থ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবসাহিত্য কুটিরের ম্যানেজিং ডিরেক্টর ও সুকতারার সম্পাদক শ্রী রাজর্ষি মজুমদার এবং ডিরেক্টর ও নবকল্লোলের সম্পাদক শ্রীমতী রাজিকা মজুমদার। উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং আমন্ত্রিত বহু লেখক ও শিল্পীরা। যে বইগুলো এদিন প্রকাশিত হলো তার মধ্যে দেবসাহিত্য কুটিরের নিজস্ব সংকলন ছাড়া ঐতিহাসিক, ভৌতিক, গোয়েন্দা, রহস্য, রোমাঞ্চ, থ্রিলার, প্রেম, হাসি, খেলা, ধর্মীয়, কল্পবিজ্ঞান, প্রাপ্তবয়স্ক, সামাজিক থেকে শুরু করে বিখ্যাত বিদেশি কমিক্স দিয়ে সাজানো ছিল এই গ্রন্থ সম্ভার। 2023 পর্যন্ত আমার দলের যে ইতিহাস সেটা লিখে আগামীকালের মধ্যে জমা দিয়ে প্রস্তুতি নেবে সাংবাদিক এই ধরনের অনুষ্ঠানে যেতে ভালোবাসে যেমন ধরুন গৌর কিশোর বোস তার বাড়িতে গিয়ে বসে থাকতাম। ভূমেন্দ্রী প্রথম উপন্যাস আমার পত্রিকা, আমি 60-এর দশক থেকে পত্রিকা বার করা আমার উদ্দেশ্য বললাম, কারণ আমার বাবা সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায় তার অল্প বয়স থেকেই দেবসাহিত্য কুটিরে নবকল্লোল এবং সুকতারায়, প্রথমে নবকল্লোল পরে সুকতারায় চাঁদা লিখে গেছেন। বাবার পরে আমাকে তারা ডেকেছেন, আমি চেষ্টা করেছি লেখার, কিন্তু আমি নিজেকে লেখক বলার সাহস রাখি না, কারণ আমি মনে করি লেখার ক্ষেত্রে আমি এখনো শিক্ষার অভিষি করে যাচ্ছি, আমি চেষ্টা করছি লিখতে। এবার যে বইটি দেবসাহিত্য কুটির থেকে আমার প্রকাশিত হল তার সঙ্গে দুটি কথা, 3টি উপন্যাসের সংকলন নিয়ে এবার প্রকাশিত হল আগামী বুক ফেয়ারের জন্য আমার উপন্যাস সংকলন জন্য। আশুতোষ দেবের প্রথম পুত্র প্রবোধচন্দ্র মজুমদারের নাম এবং তারপর থেকে কিন্তু আমি লিখে চলেছি। আর কলকাতার বুক নিয়ে আমি একটুখানি বলছি, সেটা হচ্ছে যে আর গত বছরে আমি বিভিন্ন দেশে ভূতের বাড়ি অবলম্বনে দিয়েছিলাম। এবারে দেখলাম যে আমি ঘুরে যাই কেন, আমার আশেপাশেই তো ভূত ঘুরে বেড়াচ্ছে, তো সেইটা মানে রোমাঞ্চকর ব্যাপার নিজে মনে হলো যে এত পাশে আমাদের কলকাতার যেখানে রাত দিন বেড়াতে যাচ্ছি, ঘুরছি বেড়াচ্ছি, অথচ সেইখানে ঢুকে রাখবে বেড়াচ্ছে এতদিন আমরা জানতাম না। শোভন, আপনি তো একের পর এক সময় নক আউট করেছেন, এবার কি কবিতা বই সবকিছু দিয়ে নক আউট হবে? কবিতা বই দিয়ে নক আউট করার মতো যোগ্যতা আমার নেই, আমি লিখি মনে ভালো লাগে যে আমি লিখি, সেই যোগ্যতা আমি অর্জন করিনি যাতে আমি নক আউট করবো কাউকে।
এরপরে আর কি পরিকল্পনা রয়েছে, আর কি কি নিয়ে লেখার পরিকল্পনা রয়েছে? প্রবন্ধটা রেগুলার লিখি আর কবিতাটাও লিখি, যখন যেরকম মনে আসে লিখে ফেলি, সেটা সকলের ভালো লাগলে ভালো লাগলো। এই পর্যন্ত আমার মানে সেইটা ওই সাহিত্যিকদের জায়গায় গিয়ে জায়গা পাবো এরকম মনে করে কিছু দেখি না, আমার যা ভালো লাগে আমি দেখি। কিন্তু মানুষ তো পছন্দ করছে আপনার বললে ভালো, এটাই মানে আমার জীবনের প্রাপ্তি। যখন বক্সিং করতাম তখন অনেক কিছু পেয়েছি, আমি ভারতের অধিনায়ক পর্যন্ত হয়েছি, আমাকে সেই সময় আমি আমার জীবনে পেয়েছি, খেলাধুলা পেয়েছি, রাজ্যে মন্ত্রী হয়েছি, আমি প্রাপ্তি হয়েছি আমার। এবার লেখাপড়া লেখাতে যদি মানুষ খুশি হয় লেখাপড়ে, এর থেকে আর বেশি কলমের মধ্যে শিশুদের জন্য একটা আলাদা জায়গা থাকে। আমরা তো ছোটবেলাটা খুব সুন্দরভাবে উপভোগ করেছি, মাঠ ঘাট আমচুরি বৃষ্টি ঝড়, এখনকার শিশুদের মধ্যে সেই অতটা শৈশবের আনন্দটা পায় না, কোনো একটা জায়গায় আমার ফিল হয়েছে হারিয়ে যাচ্ছে। আমি গতবারেও বই বার করেছি খোলা মনে রং বেরঙে, আমার একটাই উদ্দেশ্য টেকনোলজি যতই আপডেটেড হোক না কেন, থাক আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলি, কিন্তু আমাদের শৈশবকালটা যেন হারিয়ে না যায়। ছোটবেলার যে আনন্দ, যে একটা অদ্ভুত অনুভূতি যেটা সারা জীবনেও কিন্তু ফিরে পাওয়া যায় না, ছোটদের শৈশব যাতে অমূল্য থাকে, অক্ষয় থাকে, এবং আমাদের সংস্কৃতি, বাংলার পৃষ্ঠ সংস্কৃতি, ছড়া ছন্দ, অন্তরা চৌধুরীর গান, ওই জায়গাগুলো যাতে আমরা হারিয়ে না ফেলি, এটাই আমার লেখার একমাত্র উদ্দেশ্য। Here is an opportunity for all creative performers to showcase their talent by promoting their new CD or YouTube releases and booking a live slot in our digital platform, Quarantime TV or QTV Live channel. QTV Live is a platform for home-to-home streaming of content by artists, performers, professionals, educators, entrepreneurs, social influencers, authors and any organization seeking digital marketing and online event management.